I'm Tejgaon. I'm a writer and a filmmaker. What I saw in Bangladesh, the most surprising aspect of that was while a military unit was moving for an operation, after destroying and killing people, they were taking shots by a movie camera of the dead bodies. 1935 সালের 19 আগস্ট ফেনীতে জন্ম নেয়া জহির রায়হান ছিলেন একজন ফিল্মমেকার, সাহিত্যিক, উপন্যাসিক, গল্পকার ও লেখক। বাবার কর্মস্থল কলকাতায় তার লেখাপড়া শুরু। 1947 সালের দেশভাগের সময় চলে আসেন গ্রামের বাড়ি ফেনী। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেন। 1952 সালে ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী হিসাবে 144 ধারা ভঙ্গ করে মিছিল করার দায়ে জেল খাটেন। পরবর্তীতে কমিউনিস্ট আন্দোলনে যোগ দিয়ে জহিরুল্লাহ থেকে জহির রায়হান নাম ধারণ করেন তিনি। এ সময় নির্মাণ করতে থাকেন একের পর এক কালজয়ী চলচ্চিত্র। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে চলে যান ভারতে। জহির রায়হান প্রচার চালাতে থাকেন স্বাধীনতার পক্ষে। পাকিস্তানি বাহিনীর নৃশংসতা নিয়ে তৈরি করেন স্টপ জেনোসাইড। তার এই অনবদ্য সৃষ্টি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। এই স্টপ জেনোসাইড দেখেই বিশ্ববাসী মুক্তিকামী বাঙালিদের পক্ষ নেয়। নিজের আর্থিক কষ্ট সত্ত্বেও তার নির্মিত চলচ্চিত্র প্রদর্শন থেকে আয়কৃত অর্থ মুক্তিযোদ্ধাদের দান করে দেন। জহির রায়হান একটা ফোন কল পেয়ে ছুটে গিয়েছেন শহীদুল্লাহ কায়সার জ্ঞানকে। এটা একটা দাহা মিথ্যে কথা। জহির রায়হানই তো প্রথম গুমের শিকার। ম্যাজিকের মতো এক রাতে 30 তারিখে কী করে মিরপুর একেবারে স্বাধীন হয়ে ঠিক হয়ে যায়। বড় বড় রাঘব বোয়ালরা এই ইয়ের বুদ্ধিজীবী হত্যার জন্য এর জন্য দায়ী। আর এরা তো একটা প্ল্যান করে মেজদাকে ই করেছে। তারা তো কাছের লোকজনই। হ্যাঁ, কাছের কে কে ছিলেন? 1971 সালে বিজয়ের ঠিক প্রাককালে সেই বছরের 14ই ডিসেম্বর এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের, শ্রেষ্ঠ বাঙালিদের হত্যা করা হয়। ঠিক পরাজয়ে যখন পাকিস্তানিদের দাঁত প্রান্তে, তখনই এই ঘটনা ঘটানো হয়। এবং যারা ভুক্তভোগী, যাদের স্বজনরা সেদিন নিহত হয়েছিলেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তারা এইসব হত্যাকাণ্ড নিয়ে অনেক দড়িয়েছেন, অনেক দেখেছেন। তাদের মধ্যে অনেক কিছুর উত্তর, অনেক প্রশ্নের উত্তর তারা এখনও পাননি। সেই তেমনই একটি ভুক্তভোগী পরিবার শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান। এবং শহীদুল্লাহ কায়সারকে যখন নিয়ে যাওয়া হয় এবং স্বাধীনতার প্রায় 1.5 মাস পর যখন জহির রায়হানকে নিয়ে যেয়ে গুম করা হয়, এই পুরো সাক্ষী ছিলেন তাদেরই বোন। আমরা তার কাছেই জানতে চাইব জহির রায়হান যা কিছু ওনার অপছন্দের বা নর্মাল নয়, অ্যাবনর্মাল, নেগেটিভ, সেগুলো তো তার মনের মধ্যে আছে, সেগুলো তো দেখেছেন। সেই জন্যই তো তিনি প্রেস কনফারেন্স করেছেন। সে তো স্টপ জেনোসাইড দিয়ে পুরো ওয়ার্ল্ডকে এমনিতেই তো আগেই করে দিয়েছে। সে তো এই মিডিয়াতে গেছে এই জন্যেই যে মানুষকে অ্যাওয়্যার করার কাজটা এই মাধ্যমেই বেশি সম্ভব। কলকাতা থাকতেই এই যে তাজউদ্দিন সাহেব তো ইয়ে ছিলেন, অ্যাক্টিং প্রাইম মিনিস্টার ছিলেন না, ওনাদের একটা সংগঠন তো ওখানে বড় করে তখনই করা হয়েছিল। সেক্রেটারি ছিলেন জহির রায়হান আর উনি ছিলেন ইয়ে প্রেসিডেন্ট তাজউদ্দিন সাহেব। তাজউদ্দিন সাহেব আমার ভাইয়ের যে ছবি জীবন থেকে নেয়া আরও আরও কিছু ছবি রিল পর্যন্ত ওখানে নিয়ে সবাই ব্যবসা করেছে, কিন্তু আমার ভাই জানে না। তখন জীবন থেকে নেয়া কার কাছ থেকে কোনোরকম, সে তো আর ওভাবে যায়নি, সে তো দেশের ইয়েতে চলে গেছে। আর ভাইকে নেয়ার জন্য, শহীদুল্লাহ কায়সারকে নেয়ার জন্য আসলে অনেক চেষ্টা করেছেন, অনেক লোক এসছেন। আমার বর্দা ডিনাই করেছে, এখন যাবেন না, সে স্বাধীনতা নিজের দেশে বসে দেখবে এবং সংবাদপত্র বের করবে। সংবাদের উনি জয়েন্ট এডিটর ছিলেন তখন। তো এটা আসলে এই জন্য আমি আর কি এটার উপরে বেশি ইয়ে দিচ্ছি যে দুটোই আমি বলতে চাচ্ছি সাইড বাই সাইড। 50 বছর চলে গেছে, আমার এই কথা বোঝার বা শোনার বা ফিল করার মানুষ বেশিরভাগ চলে গেছে। নিউ জেনারেশন তারা বুঝবে না। তো আমার যদি আমি ধারাবাহিকভাবে না বলি তাহলে তো ওরা কিছুই জানবে না। তো 17 তারিখে উনি আসতে চাননি, উনি শুটিং করছিলেন, তো ওনাকে ওরা জোর করে প্লেনে উঠিয়ে দিলেন। এবং ওনার এতগুলো ক্যান ছিল, শুটিং করেছেন যে, যুদ্ধ করেছেন যে, সেগুলো পর্যন্ত হারিয়ে গেছে সেদিন। তারপরে এখানে এসে ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী উনি ওখানে শ্যুট করছিলেন এয়ারপোর্টে নেমেই, তারা এটা বলেছেন। হ্যাঁ, কিন্তু
তার মত শুভা গান গেছিল বলছে জহির তুমি এখনো এখানে তুমি তোমার বাড়ি যাও তুমি বাসায় যাও সৌদুল্লা কায়সার বোধা মিসে মানে ওরম করে বলেন নাই তো তখনই শুটিং বন্ধ মেকআপ তারপরে চলে এলেন তারপরে আমাদের সাথে আমরা তো এমনি ডিজার্টেন আমাদের বড় মাথা চলে গেছে তারপরে শেষে উনি এই যে দৌড়াচ্ছেন এই বদ্ধভূমি থেকে আরেক বদ্ধভূমি ওই বদ্ধভূমি ছুটে বেড়াচ্ছেন কীরকম করে খুঁজেছেন তার কোনোই নেই আমাদেরকে উনি দু সপ্তাহ যায়নি বোধহয় কনফারেন্স প্রেস কনফারেন্স হওয়ার পরপরই উনি কিন্তু আমাদেরকে নিয়ে ভাই বোনকে নিয়ে খুব কেঁদেছেন খুব আপসেট হয়েছেন এবং বলেছেন তোমরা আর কেঁদো না বর্দাকে যেদিন নিয়েছে সেদিনই শেষ করে দেওয়া হয়েছে তোমরা শুধু দোয়া করো এটা বলেছেন তো যে মানুষ একদম বুঝে গেছে যে সৌদুল্লা কায়সার আর নেই সে মানুষ এই যে একটা কথা প্রচলিত এখানে পঞ্চাশ বছর চলে এসছে যে জহির রায়হান একটা ফোন কল পেয়ে ছুটে গিয়েছেন সৌদুল্লা কায়সারকে আনতে এটা একটা ডাহা মিথ্যে কথা কিন্তু কোনো ফোন কল পেয়ে উনি যাননি ওনাকে প্ল্যান করে ওনাকে এমনভাবে ওনাকে হিপনোটাইজ করা হয়েছে যে বুঝার মানে বাধ্য করেছেন ওনাকে যে মিরপুরের ১২ নম্বর সেক্টরে কিছু বুদ্ধিজীবী বেঁচে আছে এবং সেখানে সৌদুল্লা কায়সারও আছে যাতে জহির রায়হান ওখানে যায় আর ওখানে মিরপুর তখন স্বাধীন হয়নি বলা হচ্ছে হ্যাঁ এই যে বলা হয় মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন মিরপুর এটাও আমার কাছে ফিসি আই ডোন্ট বিলিভ ইট এটা জহির রায়হানকে ওখানে নেওয়ার জন্য জহির রায়হানকে শেষ করার জন্য জহির রায়হানকে সরিয়ে দেওয়ার জন্য কারণ জহির রায়হানের চোখ দিয়ে উনি দেখেছেন ওখানে কী কী ঘটেছে যে জন্য প্রেস কনফারেন্স করেছিলেন তো এই যে ওনাকে হিপনোটাইজ করে মিরপুরে ঢোকানো হলো সেটাও তো একটা মিস্ট্রি কেন কারা কী জন্যে উনি কি দেশের ক্ষতি করেছেন আমি দেখেছি এবং আমার ফিলিংস হলো যে তখন উনি তো একেবারে নিজেকেও ইয়ে করেছেন সান্ত্বনা দিয়েছেন ভাইকে আর পাওয়া যাবে না যাদেরকে যখন নেওয়া হয়েছে যত বুদ্ধিজীবীকে বা যারা আর কি খেটে খাওয়া মানুষও অনেক মারা গেছে প্রচুর মারা গেছে এটা তো কোনো হিসেব নেই ভীষণভাবে বিশ্বাস করি যে কিছু গ্রুপ চাননি যে এই সত্যটা যেটা জহির রায়হান প্রেস কনফারেন্সে বলেছেন যে বড় বড় রাঘব বোয়ালরা এই ইয়ের বুদ্ধিজীবী হত্যার জন্য এর জন্য দায়ী যে আমি মুখোশ খুলে দেব ও মুখোশ খুলে দেওয়ার পরই তো তার পেছনে এটা লাগানো হয়েছে তাকে ওই পর্যন্ত যদি এমন হতো যে ঠিক আছে ওখানে সত্যি কিছু বুদ্ধিজীবী বেঁচে আছেন ওখানে আর্মি কন্ট্রোলে তখন সারা দেশ দেশ জুড়েই তো লাখ লাখ পাকিস্তানি ছিল হ্যাঁ এক লাখ আর্মি ছিল সবাইকে হারিয়ে ফেলল কিন্তু একটা মিরপুরের মতো ছোট একটা জায়গা ওটা আমার প্রশ্ন এখনো প্রশ্ন সপ্ত তারিখে বা উনি এসছেন এবং তার এক সপ্তাহ কি দশ দিন পরে আমাদের ভাই বোনের সাথে কান্নাকাটি করে বললেন আমাদেরকে বোঝাতে চাইলেন সান্ত্বনা দিলেন যে বর্দার জন্য দোয়া করো বর্দাকে যেদিন নেওয়া হয়েছে সেদিনই শেষ করে দেওয়া হয়েছে হুলস্থুল করো না তোমরা এরকমভাবে আমরা তো গড়াগড়ি দিয়ে কেঁদেছি গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছি সারাক্ষণ তো তারপরে কী করে সেই জহির রায়হান আবার বিশ্বাস করে যে মিরপুরে ১২ নম্বর সেক্টরে কিছু বুদ্ধিজীবী সাথে সৌদুল্লা কায়সারও আছে জীবিত তো আবার জহির রায়হানকে কেন যেতে হবে ওখানে সেটা তো বাংলাদেশ গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি বাংলাদেশ গভর্নমেন্টের থানা ইয়ে সব কিছু আছে মেজর মঈন ওখানে আছেন তাই না জহির রায়হানকে যাওয়ার তো প্রয়োজন নেই কিন্তু জহির রায়হানকে প্ল্যান চেট করা হয়েছে এই প্ল্যান চেট একটা ফিশি থিং যেহেতু জহির রায়হান কনফার্ম হয়ে গেছেন উনি যে ইমোশনাল বা একটু সফট হার্টেড এটা নো ডাউট বাট উনি যে একেবারে ইমপ্র্যাকটিক্যাল স্টুপিড সেটাও তো নয় উনি এটুকু বুঝতে পারতেন কী জন্য মিরপুরে এটা ঘটেছে এবং আমাকে ওখানে গিয়েই করতে হবে প্ল্যান চেটে একটা গ্রুপ আমাদের বাড়িতেই ওই যেমন আমি বলছি যে ইয়ে স্টিল আর্মিরা দরজায় আমি যাকে দেখেছি আমি আশা করিনি এবং আমি আই মিন আই জাস্ট স্টান তেমনি
আমি যে সিঁড়ি দিয়ে কজন মানুষ সামনে সিঁড়ি দিয়ে উঠতো রাতে, আর ঠিক সৈদুল্লাহ গাসানের লিভিং রুম যেটা, সেখানে যেতে দেওয়া হতো না। আমি এবং সুচন্দা ভাবিও খুব শকড, সুচন্দাকে আপনারা ইন্টারভিউ করতে পারেন এই ব্যাপারে, সে কিছু বলে না কেন আমি জানি না, মেবি শি ইজ অ্যাফ্রেড অফ সামথিং। তো জীবনকে সবাই ভালোবাসে, এই পরিস্থিতিতে সে হয়তো এইসব বলতে চায় না। ও ছর্দি, আমাকে উনি প্রায় বলতেন ছর্দি, ওরা কেন রাতেবেলা আসে আপনার মেজদাকে ওখানে থেকে নিয়ে আসেন? তো আমাকেও, আমি কারা আসতেন আমরা জানতাম না। যে হারিয়ে গেলেন, যে প্ল্যান চ্যাটের কথা যেটি বলছেন, যে ওই সময় ওনার নিশ্চয়ই এই প্ল্যান চ্যাট যারা করেন তারা তো কাছের লোকজনই, বললাম পান্না ভাবির ভাই নিজাম আর শাহরিয়ার। আমি কেন 50 বছর তাহলে বলিনি বলো, আমি কেন 50 বছর চুপ আছি, কেন স্টিল আর্মিরা খোলা ওই মানুষটাকে দেখে আমি মুখ খুলিনি কেন? প্রথম গুমের শিকার আমি বলবো, আমাকে এখন তুমি গুলি করে মেরে দাও, আই ডোন্ট কেয়ার। জহির রায়হান হলো গিয়ে গুমের প্রথম শিকার স্বাধীন বাংলাদেশে, এটা থেকেই শুরু হয়েছে। ইয়ে আমি সরি, আমার ভয়েস রেজের জন্য আমি ভয়েস রেজ করে ফেলেছি। তা আমি 50 বছর এই ক্ষত নিয়ে বেঁচে আছি, আমি যুদ্ধ করে আমার 5টা সন্তানকে কোনোরকম ভালো ভালো ই করতে পারিনি। আমার 2টো সন্তান আর্মিতে গিয়েছিল, তারা রিজাইন করতে বাধ্য হয়েছে, ওরা কী করে চলে গিয়েছিল, আমি তখন আমেরিকা ছিলাম, ওরা যখন ওখানে ইয়েতে যায়, আমার এই কথাগুলো বলার কথা না। এখানে কারো ক্যারিয়ার হয়নি, পুরো ফ্যামিলি, আমার 5টা সন্তান, আমার বড় মেয়েটা সারাক্ষণ সাফার করেছে এগুলো নিয়ে। মিরপুর যদি এতই ইয়ে থাকে, সেটা আর কিছু পাকিস্তানি আর্মি লুকিয়েছিল, বিহারিরা অবস্থান করছিল, ওটা তাদের আন্ডারে ছিল, কেউ ওখানে ঢুকতে পারেননি, তাহলে সেখানে থানার যে ইয়ে, ওটা তো একটা রেস্ট্রিক্টেড জায়গা। জহিরান কী করে হঠাৎ করে চাইলেই ওখানে চলে যেতে পারলেন? জহিরান তো নিজে থেকে যাননি, গেলে সে না সে তার ইয়ে হতো। তো তাকে ওই দিন সকালে ক্যাপ্টেন ইব্রাহিম, নিজাম চৌধুরী, তার ফ্রেন্ড ক্যাপ্টেন ইব্রাহিম। তো আমার প্রশ্ন হলো, এটা কী করে হয় 30 তারিখে যখন জহিরান ওখানে গেলেন তখন গোলাগুলি হলো, ই হলো, যেটা পুরো জানুয়ারি মাস, ডিসেম্বরের অর্ধেক মাস কেউ কন্ট্রোল করতে পারেনি, 30 তারিখে জহির রায়হান নিখোঁজ হয়ে যাওয়ার পর সব ম্যাজিকের মতো ঠিক হয়ে গেল? হাউ কাম ম্যাজিকের মতো এক রাতেই 30 তারিখে কী করে মিরপুর একেবারে স্বাধীন হয়ে ঠিক হয়ে যায়? শাহরিয়ার কবির যখন ফিরে এলো মেজদাকে দেখে, শাহরিয়ার কবিরকে ডাকেন, আমি বলবো সব, এই যে ও যখন ফিরে এলো যে মেজদা ওখানে রয়ে গেছে, আমাদেরকে থাকতে দেননি, গাড়িটা মরিসফোর্ট, গাড়িটা ওখানে মরিসফোর্ট না কোনটা রাখা হয়েছে জানি না, এই যে মেজর মঈন বলেছেন যে এখানে বেশি লোক রাখা যাবে না, আপনাদের একজন থাকতে হবে। এখন অবভিয়াসলি জহিরান বলবে যে আমি বড়, আমি থাকবো, তাই না? এটা স্বাভাবিক। তো উনি হয়তো বলেছিলেন, তো সেই জন্য ওরা কেউ আর থাকেনি, ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওরা বাসায় এসে যখন বললো যে এরকম, তখন আমি বলেছি না খবরদার এখন যাও, আবার যাও, তো হয় তোমরা সবাই থাকবে, না হয় মেজদাকেও নিয়ে চলে আসো, কারো থাকার দরকার নেই। আমি যদি ছেলে হতাম অথবা আমি যদি তখন প্রেগনেন্ট না হতাম, আমি ঠিকই যেতাম এবং আমি মেজদার সাথে হয় থাকতাম না হয় আমি মেজদাকে বের করে নিয়ে আসতাম। আর এরা তো একটা প্ল্যান করে মেজদাকে ই করেছে, মেজদাকে কী বলবো আমি, মেজদাকে ডাইরেক্টও মেরে ফেলতে পারতো। তার অপরাধ কি? দেশের মানুষের তিনি ইকুয়ালিটি চেয়েছিলেন, উনি জাস্টিস চেয়েছিলেন, উনি গরিব দুঃখীর মূল্য দিতে যাতে দেশ পারে সেটা চেয়েছিলেন, মন্দ তো কিছু করেননি, ভালোই তো চেয়েছিলেন, দেশ তো ভালোই চলার কথা। তাই এখন কি, এখন আমি কি দেখি? আমি এই জন্য এখন আমার নিজেরও সময় ফুরিয়ে এসছে, আমি অসুস্থ, আমি প্রায় যাওয়ার পথে, এখানে কোনো চিকিৎসা নেই, হেলথ ডিপার্টমেন্ট করাপ্টেড, প্রত্যেকটা ডিপার্টমেন্ট করাপ্টেড। এই দেশের এই অবস্থা দেখে আমার মনে হয়েছে যে আমি এখন এই কথাটা বলে শেষ করে দিয়ে যাই। স্বাধীন বাংলাদেশের 1.5 মাসে
কেন মিরপুরের মতো একটি ছোট জায়গা পাকিস্তানিদের দখলে থাকবে এবং সেইখানে নিয়ে কেন জহির রায়হানকে হত্যা করা হবে বা গুম করে রাখা হবে, এই সব সহ সেই সময়কার নানা ঘটনার নানা প্রশ্নের উত্তর সেই ভুক্তভোগী পরিবারগুলো কিন্তু আজও পাননি।